पटोल डांगाते देखो ना रहमा देखो दार झोरी छे आज के फरिश्ता देर मेला पटोल डांगाते ले गे छे आज के फरिश्ता देर मेला पटोल डांगा तेले गे छे शेर देखें के पटोल डांगारी लोकेरा চলতে শের দেখেন কে পটল ডাঙ্গারি লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা হে হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পটল ডাঙ্গারি লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা খুশি হয়ে গেলে নবী জান্নাতে হবে ঠিকানা খুশি হয়ে গেলে নবী জান্নাতে হবে ঠিকানা আজ নবীর নূরে আজ নবীর নূরের আলো দেখো ঝিলমিল ঝিলমিল করিছে পটল ডাঙ্গাতে দেখো না রহমা দেখো দার ঝরিছে আজকে ফরিশতা দের মেলা পটল ডাঙ্গাতে ছন্দের মাধ্যমে আব্দুল মাহমুদ ভাই তৈরি থাকো শের দেখেন জি কে পটল ডাঙ্গাতে চলো আমি ছন্দ রূপে তুলেছি কি কে পটল ডাঙ্গাতে চলো না আজ নবীর মাহফিল দেখো না পটল ডাঙ্গাতে চলো না আজ নবীর মাহফিল দেখো না ও গো বসে আছে দেখো সবাই আজ বসে আছে দেখো সবাই আমার মাসরুর মিয়ার দিওয়ান
শেষের লাইনটা খেয়াল করবেন বাবা কে পটল ডাঙ্গাতে চলো না আজ নবীর মাহফিল দেখো না ও গো পোষে আছে দেখো সবাই আমার মাসরুর মিয়ার দিওয়ানা আমার দুলহা মিয়ার দিওয়ানা সৈয়দ মাসউদ পিয়ার দিওয়ানা আজ মদিনা হইতে আজ মদিনা হইতে এ সুন্দর হাওয়া পটল ডাঙাতে বহিছে পটল ডাঙ্গাতে দেখো না রহমত করিছে আজকে ফরিশতা দের মেলা ডাঙ্গাতে লেগেছে বুঝার কথা আছে দুটি দেশে রেখেছেন একটিতে নয় দুইটি দেশে দুইজন শাহজাদায়ে মাসরুরে মিন্নাত ভারতের মাটিতে ইন্ডিয়ার বুকে হিন্দুস্তানের উপরে আর দুইজন শাহজাদাকে আলে নবীকে আওলাদে আলীকে হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া সুদূর বাংলাদেশের মাটিতে পাঠিয়ে দিয়েছিলেন দিন ইসলামের খিদমত করার জন্য হযরতে সাইয়্যিদানা আসরার আহমদ কলিমি আলাইহির রহমা এবং হযরতে সলে আলাইহির রহমা ইনাদের দুইজন শাহজাদাকে ইনাদের দুইজনকে বাংলাদেশের মাটিতে পাঠিয়েছিলেন উনারা দিন ইসলামের খিদমত নিজের ওয়ালিদে গেরামির হুকুম অনুযায়ী বাংলাদেশের মাটিতে করেছেন আমি তো বাংলাদেশে যাইনি তবে ফোনে বাংলাদেশের লোকের সঙ্গে গল্প হয় বাঙ্গালে যত মুরিদ আছে এর চাইতে অনেক গুণে বেশি বাংলাদেশে কালিমি পীর ভাই আমাদের আছে জোরে বলুন সুবহানাল্লাহ আর ওই বাংলাদেশের দুই খানকার গাদ্দি নাসিম কে আছে জানেন হুজুর সাহিবে সাজ্জাদা হুজুর সাজ্জাদ খাজা মাসউদ মিয়া কলিমি মাদ্দাজিল্লাহু নুরানি পীর তো সাইকড়ো দুনিয়াতে আছে পীর সাইকড়ো দুনিয়াতে আছে কেউ একটা গাদ্দির জন্য তরসাচ্ছেন আরে জোরে বলেন আরে কেউ তো পিছনের লোকগুলো আপনারা কি রাগ করেছেন এই ছেলেটা এত সুন্দর করে নারা লাগাচ্ছিল আপনারা জবাব দিচ্ছেন না বুঝতে পারছি না আমার সঙ্গে একবার বলেন তো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ফয়জানে কলিমি ফয়জানে হুজুর মাসরুর মিয়া নারায়ে হায়দারি মাশাআল্লাহ মনে হচ্ছে কলিমি দিওয়ানা বসে আছেন বহু বড় কথা বলছিলাম বাপ এইটুকু বয়সে ভাই আসতে মোটরসাইকেল এখনো টানেনি হ্যাঁ না কমিটি ছেলেদেরকে বলবো তোমরা পাঁচ ছটা ছেলে যাও আর একটা করে মোটরসাইকেল তুলতে পাঁচটা ছেলে দিতে পারবে না আরে যাও আর বলবো না যাও তুলে তুলে সাইডে না ফেলিয়ে দিবেন না কারণ তুলতে অসুবিধা হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বহু দামি কথা বলছিলাম গোলামে কলিমি কান লাগান এইটুকু অল্প বয়সের মধ্যে হুজুর সাইয়্যিদি সরকার মাসউদে মিল্লাতের নিগাহে কারামে আপনার এদিকে আসাম থেকে নিয়ে দিল্লি মুম্বাই খড়গপুর বর্ধমান হুগলি মেদিনীপুর আরে বাঙালি দু চারটা ডিস্ট্রিকে যেটা আশেপাশে আমাদের আছেই তো আছেই এমনকি মুম্বাই পর্যন্ত গেলাম
বহু বড় কথা দিচ্ছি বাপ মুম্বাই পর্যন্ত গেলাম আবু সরকারে কলিমির নিগাহে কারাম হলো সোনার মদিনাও পৌঁছে দিলেন এক কথাই বলি ভারতের মাটি থেকে নিয়ে আরব পর্যন্ত পৌঁছালাম একটা নয় সাইকলো পীর দেখলাম এইবার 2023 এর সেপ্টেম্বরে দয়ার নবীর মাজারে আকদ্দাসে রওজা মোবারকে সালাম পেশ করে গুনাহগার ফিরে এসে হোটেলের গেটে ঢুকছি আমি জায়গার নাম বলছি না কেউ মাইন্ডে নেবেন না উনাকে ছোট করব এরকম মনস্কামনা নেই নবীর জিম্মাদার স্টেজে বলছি একজন পীর সাহেব উনিও হজে গিয়েছেন গেটে ঢুকছি তো চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে যে কোনো আল্লাহওয়ালা আছে তো কলিমি দিওয়ানা কি বাক্য আমি তো নিজের কানে শুনিনি এরকম আলিমদের কানে শুনেছি হুজুর আশরাফুল আউলিয়া আলাইহির রহমা হুজুর আশরাফুল আউলিয়া মানে হুজুর সৈয়দ মুজতাবা আশরাফ আলাইহির রহমা উনার মুখে বলতে শুনেছেন এরকম আলিমে দিন মহব্বত শিখনা হে তো কলিমিও কে পাস যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী ইয়া আলী নাই ছড়েঙ্গে দিওয়ানা দেখেন দিওয়ানা দেখেন নাই ছড়েঙ্গে या अली वाह वाह सुभान अल्लाह सुभान अल्लाह हुजूर सैयद मुजतबा अशरफ की चौचा मुकद्दस सर जमीन থেকে বাঙালি এসে ऐलान করেছিলেন मोहब्बत কাকে বলে যদি দেখতে হয় আর শিখতে হয় তো মাসরুর মিয়ার গোলামের কাছে যাও একজন আলে নবীর জবান থেকে বের হচ্ছে দিলটা এমন হয়ে গেল মদিনা মুনাওয়ারাতে গোলামে কলিমি তাসাউর সাইখের নুরানি চেহারাতে রাখেন দিলটা এমন হয়ে গেল আমিও তো কোন আলে নবীর গোলাম আমিও তো কোন আলে নবীর গোলাম উনি একজন পীর আমারও তো কেউ রাহেবার আছেন পীর আছেন আগে বাড়লাম আগে বাড়লাম আগে গেলাম সালাম আরজ করলাম যেহেতু বারগাহে রিসালাতের দরবারে ছিলাম নবিয়ে পাকের মুকদ্দাস মদিনা মুনাওয়ারার সরজমিনে ছিলাম আগে বাড়লাম সালাম করলাম হযরতে গেরামি গোলামে কলিমি নাজ করো সিলসিলায়ে চিশত আহলে বেহেশতের উপরে আগে বাড়লাম হাতে চুমা দিলাম উনি আমাকে জিজ্ঞেস করছেন বেটা কহাঁ সে আয়ে হো কহাঁ সে আয়ে হো হুজুর ইন্ডিয়া সে ইন্ডিয়া কিস জায়গা সে তো আমি বললাম যে বাঙ্গাল সে বাঙ্গালানি ক্যালকাটা জি হ্যাঁ ক্যালকাটা কলকাতা থেকে এসেছি কিন্তু হুজুর আমার বাড়িটা ওই কলকাতা শহরে নয় ওখান থেকে প্রায় 300-400 কিলোমিটার দূরে মালদার সরজমিন বলে একটা জায়গা আছে মালদার টাউন আমরা মালদা ডিস্ট্রিক্টের নিবাসী মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি আব গোলামে কলিমি যখন হাতে চুমা দিয়ে দিলাম উনি আমার অ্যাড্রেস জিজ্ঞেস করতে করতে জিজ্ঞেস করে ফেললেন বেটা কিসে মুরিদ হো আমি বললাম হুজুর মই জিনসে মুরিদ হু ও ওলি ইবনে ওলি হে হে সুবহানাল্লাহ হযরতে আলী কে লখতে জিগর হে হাসনাইন করিমাইন কে নূরে আইন হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ফাতেমা জহরা কে দিল কে চাইন হে সুবহানাল্লাহ বলছেন বেটা নাম ভি তো বলো আমি বললাম যে হুজুর
আমার প্রিয় মুর্শিদের নাম হুজুর সৈয়দ মাসউদ আহমদ কলিনি চিশতিউল কাদরী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি বলছেন উনকে ওয়ালিদে গ্রামী কা কিয়া নাম হে, আমি বললাম যে হুজুর হুজুর সৈয়দ খাজা মাসরুর আহমদ কলিনি চিশতিউল কাদরী আলাইহির রহমা। बेटा उनके वालिदे गिरामी का नाम क्या है, तो बोलते लगलम जे हुजूर उनार अब्बर नाम हजरत मोहम्मद सैयद हजरते सैयदना सैयद खाजा मोहम्मद हुसैन उर्फ दुल्हा मियां अलैहिर रहमा हजरते गिरामी। एबार उनी एक तुआर आगे बढ़लें ए अंदाजे, बेटा ए बताओ मोहम्मद हुसैन के पीर कौन है, तो आमी बोललाम हुजूर सैयद कासिम अली कलीमी। मुअज्जद मोहतरम कयक सीढ़ी जावर परे उनी जिज्ञास करछेन जे उनार पीर के, तो आमी बोललाम जे हुजूर उनार पीर हजरते सैयदना शेख कलीमुल्लाह जहानाबादी, तो उनी बोलछेन बेटा रुक जा समझ गया। सुभान अल्लाह सुभान अल्लाह। बेसी दूरे नय कटरा थेके दिल्ली पहुंचालाम, उनी बोलचन बेटा रुक जा समझ गया। अब गोलाम तो आले नबीर छिलाम, गोलाम तो आले नबीर रोए छी, अब आमी उनाके आदाबेर सहित जिज्ञेस करछी हुजूर मैं कुछ समझा नहीं, आपने की बुझते पारलेन, आमी किछु बुझते पारलाम ना। तो उनी बोलचन बेटा तुम कलीमी हो। हे सुभान अल्लाह सुभान अल्लाह। पाकिस्तान से हूँ, पाकिस्तान से हूँ। तब उनार दरबारे दाड़िए मस्जिद नबवी के सामने रखे, बाम हाथे मस्जिद नबवी, दान हाथे जन्नतुल बकी कब्रिस्तान, जेकाने जन्नत रानी माँ फातिमा हजरते मसरूर मियार अम्मा जान घूमिया आछे, आले नबी गोन घूमिया आछे, 10,000 चाहिते बेसी सहाबी आराम करछे हजरते गेरामी। मस्जिद नबवी के सब बाम हाथे रेखे सामने जन्नतुल बाकी कब्रिस्तान के रेखे, आमी जिज्ञेस करलाम जे हुजूर आमी बुझलाम ना आपनी की बुझलेन, আমাকে বলা যাবে আমি একজন আলে নবীর গোলাম আছি। হযরতে গেরামি উনি বলতে লাগলেন এ বেটা শোনো, এ গোলাম শোনো, তুমি যে পীর পেয়েছো এই পীর যেমন তেমন পীর নয়, এই পীর দেখবে একদিন তোমাদেরকে জান্নাতের দরজায় নিয়ে গিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ সুবহান ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী, नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे, आले रसूल आले रसूल आले रसूल जिंदाबाद। वाह वाह। एक बार नय तीन तीन बार उनार जवान थेके होटल तार नाम होटल गुलनार तैबा, ऑनलाइन सर्च करबेन देखे निबेन मस्जिद नबवी 365 नम्बर गेटेर पासे ही होटेलटा, একেবারে 25 সেকেন্ড লাগবে মসজিদের গেটে ঢুকতে। হোটেল গুলনার তাইবাই মেন গেটের পাশে দাঁড়িয়ে উনি বলছেন যে বেটা ভয় নেই, এমন সিলসিলার পীরের murid তুমি হয়েছো যে তোমাদের ভয় হয় না, ভয় নেই ডর নেই, শুধু মোহাব্বত কায়েম রাখো জান্নাতের দরজায় নিয়ে গিয়েই নারা ছাড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামে কলিমি গোলামে চিশতি। আমি বলতে চাইবো ওই পাকিস্তানের লোককে আমিও দেখিনি, আমার বাপও দেখেনি, কোনোদিন দেখিনি, একবার নয় তিনবার গেলাম মদিনা আমার প্রিয় মুর্শিদের কারামে, তিনবার গেলাম দেখা হয়নি, এইবারে দেখা হলো, জীবনে দেখিনি, সুরত দেখে বুঝতে পারলাম, চেহারা দেখে বুঝতে পারলাম যে আল্লাহ ওয়ালা লোক আছেন। তো আল্লাহ আল্লাহ আমি বলতে এটাই চাইছিলাম, আরে আপনার পীরকে আমার পীরকে যারা একবার দেখে নিয়েছে তারিফ করতে বাধ্য হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, আশিকে কলিমি হয়ে গেছে।
জামনি দেখবেন কি করে আমাদের চাচা জান হুজুর সৈয়দি সরকার সলে আলাইহির রহমান উনি বাংলাদেশে আপনার পাকিস্তানে ছিলেন কিছুদিন উনি পাকিস্তানে কিছুদিন ছিলেন কিন্তু উনাকে যদি দেখেছেন হতে পারে আমার তো জানা নেই কিন্তু ইনাকে তো জীবনে দেখেননি আমি ইনাদের পীরের আপনার কি বলে সিঁড়িটা শুধু কালিমুল্লাহ জাহানাবাদী পর্যন্ত নিয়ে গেলাম উনি বলে দিলেন তুমি কালিমি আছো আর সিলসিলায়ে কালিমি আসলে সিলসিলায়ে চিশত আছে সিলসিলায়ে চিশতিয়ানি আহলে বহস আমি বলতে চাইবো সিলসিলায়ে কালিমির জিকির শুধু ভারতের মাটিতে নয় বাংলাদেশে নয় সিঙ্গাপুরেও আমাদের পীর ভাই আছে হযরতে গেরামি আর পাকিস্তানের একজন পীর তার সনদ আমার মতো গোলামকে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে গেরামি বিরাদরানে ইসলাম এবার চলুন দুলহা মিয়া আলাইহির রহমান উনি যেমন তেমন বাপের বেটা অনেক লোক এই প্রশ্ন আমাকেও করেছে আমাদের এলাকা আপনি কি ভাবছেন আপনার পীর কোন গরিব ঘরের ছেলে জি না গরিব ঘরের ছেলে না আলে নবী তো আছেনই এতে কোনো সন্দেহ নেই কিন্তু উনি গরিব ঘরের ছেলে নন কেউ থাকলে থাকতে পারে দিওয়ানা নোট করুন কেউ থাকলে থাকতে পারে যেটা মাটি হলে ভালো হতো বহু বড় জুমলা যাচ্ছে দিওয়ানায়ে কালিমি শোনো তারিখ বলছি অন্য কেউ হতে পারেন যেই মাটিটা হলে ভালো হতো এটা পেয়ে যেতাম তো ভালো হতো ওটা পেয়ে যেতাম তো ভালো হতো হুজুর সৈয়দ মোহাম্মদ হুসাইন উরফে দুলহা মিয়া আলাইহির রহমান উনার বাবা জান হযরতে সৈয়দ আব্দুল্লাহ আলাইহির রহমান ওয়া রিদওয়ান যেমন তেমন লোক নয় জমিদার ছিলেন জমিদার ছিলেন এখনো হায়দ্রাবাদের সরজমিনে এক দুই বিঘা নয় চার পাঁচশো বিঘা জমিনে দক্ষিণের মধ্যে জমি গরিব দুঃখী ধরে নিয়ে বাড়ি ঘর করে নিয়ে ওনারা বসবাস করছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইনাদের বাপ দাদার মাটি ইনাদের বাপ দাদার মাটি ইনাদেরকে বলা হয়েছিল কোন গোলাম একবার বলে দিয়েছিলেন হুজুর দক্ষিণ শহর মে আপকে বাপ দাদা কে প্রপার্টি তো বহুত হে চলিয়ে কেমন পীর পীর হতো ঐসা কব বলেন বলিয়ে না পীর হতো ঐসা হো সৈয়দি সরকার মাসুদ মিয়ার জবান থেকে বেরিয়েছে যে বাবা আমি যদি যাই জায়গা তো ধরে নেব কারণ আমার বাপ দাদা আছে কাগজ আছে কিন্তু ওখানে দাক্কান শহরে গিয়ে আমি আমাদের জায়গা যেগুলো আছে ধরে নেব কথা তো ঠিক কিন্তু আব্বাজান চলে যাওয়ার পর হযরতে দুলহা মিয়া চলে যাওয়ার পর দুনিয়া থেকে পর্দা করে যাওয়ার পর ওই দাক্কান শহরে যে আমাদের চার পাঁচশো বিঘা জমি যিনারা গরিব দুঃখীরা নিজে নিজের বাড়ি ঘর তুলে নিয়ে ওখানে নিজের সংসার মেনটেন করছে চলছে দিন কাটাচ্ছে গিয়ে যদি আজ বাটিটা ধরে নি ওই চার পাঁচশো হোক আর হাজার হোক আর দু হাজার হোক যেই লোকগুলো যে ওখানে ছেলে মেয়ে নিয়ে নিজের জিন্দগিটা কাটাচ্ছে এরা যাবে কোথায় এরা যাবে কোথায় গোলামে কালিমি হুজুর মোহাম্মদ হুসাইন উরফ দুলহা মিয়ার পোতা বাপ যেমন বেটা যেমন দাদা যেমন পোতাও তেমন বলে আমার জমি জায়গার দরকার নেই আমার নানার গুনাহগার উম্মতি সহি সালামতে বেঁচে থাকবে ইমানের সহি দুনিয়া থেকে যাবে এটাই আমার কামনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কি চাইবেন এর থেকে বড় দাওলাত আর কি হতে পারে এর থেকে বড় দাওলাত আর কি পেতে চান যে ইমানের সহিত যেন আপনার দুনিয়া থেকে মৃত্যু হয় আপনার পীর এটাই চাইছেন
আর পীর হতো আয়সা হয় এই জন্যই বললাম শুধু নিজের মুরিদদের জন্য নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের যত লোক ওই 4-5 বিঘা জমিনের উপরে নিজের বাড়ি ঘর ভোগ করে নিয়ে বসে আছে উনি এটাই দোয়া দিচ্ছেন যে এরা যাবে কোথায় আমি তো এটাই চাইছি এরা ঘর সংসার করে খাক মাটি তো থেকে যাবে খালি হাতে সকলকে যেতে হবে এরা যেন সহি সালামতে নিজের দিনটা কাটাতে পারে হযরতে গ্রামি নিজ তো নিজ অন্যদেরকেও দিল থেকে দোয়া দেন উনি হলেন সাইয়্যদি মাসউদ মিয়া কালিমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাদ্দাজিল্লাহুন নূরানি আব চলুন দুলহা মিয়া কেমন হলেছিলেন কিছু মোল্লা কথা তুলে জি আমাকে এর পূর্বে কোন এক মাহফিলে কোন আমার পীর ভাই ইশারা করেছিলেন যে হযরত যদি কিছু জানা থাকে তো কিছু বলিয়েন এই দেখুন হুজুর সাহিবে সাজ্জাদা আমাদের মধ্যে বিরাজমান এখন নজরটা ওদিকে রাখেন কানটা আমার দিকে রাখেন বাস দু তিন মিনিট দু তিনটা কথা শুনে নেন আমি বলতে চাইছিলাম যে হুজুর সাইয়্যদ মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া আলাইহির রহমা আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন পিয়ারা ওলি বলতে যাচ্ছিলাম আল্লাহু আকবার কবিরা সাইয়্যদি মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া আলাইহির রহমা ওয়া রিদওয়ান সরজমিনে মিরানপুর কাটরা শরীফে নিজের খানকা খানকাহে হুসাইনিয়া কলিমিয়া মিরানপুর কাটরা শরীফ ইউপি উনি দুপুর বেলা তশরিফ ফরমা আছেন বসে আছেন ইতি মুহূর্তে তিলহার সাইড থেকে প্রায় কয়েকজন লোক এরা নিজের গ্রামের মধ্যে আলোচনা করেছেন যে কাটরা শরীফের সরজমিনে মিরানপুরের সরজমিনে একজন আলে নবী আছেন আওলাদে আলী হযরত মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া রয়েছেন তো চলো হুজুর দুলহা মিয়ার নিকটে যাব আমরা মুরিদ হব কিন্তু শর্ত হবে এটা শর্ত হবে এটা কি শর্ত বলে হুজুরকে বলবো যে হুজুর প্রথমে একটা কারামাত দেখান একটা কারামাত দেখবো তারপর আপনার হাতে আমরা মুরিদ হয়ে যাব বিক্রি হয়ে যাব গোলামে কলিমি মোহাম্মদ হুসাইন কে কি এটা আপনি আর আমি কি করে জানবো আর চিনবো আর বুঝবো চলুন শহরে মিরানপুরে এই 3-4 জন লোক এরা বাড়িতে বাড়ি থেকে গ্রাম থেকে এরাদা করলো যদি উনি আমাদেরকে কারামাত দেখিয়ে দেন ওনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হয়ে যাব হযরতে গ্রামি উনি এবার ওনার দরবারে যখন ওই 3-4 জন লোক তিলহার গ্রাম থেকে তিলহার থেকে ওনারা এসে হুজুর দুলহা মিয়ার খানকায় প্রবেশ করলেন দুপুর বেলার টাইম এসে হুজুরকে সালাম দিলেন হুজুর সালাম কবুল করলেন মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া আলাইহির রহমা সালাম কবুল করলেন আব সালাম কবুল হয়ে গেল খাদিমকে অর্ডার হলো যে এদেরকে চা পানি কিছু খাওয়ানো যাক চা পানি খাইয়ে দেওয়া হলো হুজুর দুলহা মিয়া আলাইহির রহমাত ওয়া রিদওয়ান ওই 3-4 জন লোককে এবার নিজের খানকাই ডাকলেন পারসে বসালেন বেটা বলো কে বাত হে এ বাবা বলো কি বলতে চাইছো উনারা বলছেন হুজুর আপনার দরবারে মুরিদ হতে এসেছি গোলামে কলিমি কান লাগানে একটা মিনিট আপনার দরবারে মুরিদ হতে এসেছি তো হযরতে মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া আলাইহির রহমা বলছেন এটা ভালো কথা মুরিদ হবে এসো দামান ধরো আর মুরিদ হও তো বলছে হুজুর মুরিদ তো হব আমাদের দিলের মধ্যে একটা বাসনা আছে একটা কামনা আছে একটা আকাঙ্ক্ষা আছে বলে বাবা কি কামনা বলে মুরিদ হব হুজুর আমাদের মনের বাসনা যে আপনি আমাদেরকে কারামাত দেখান আল্লাহু আকবার কবিরা হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া বলছেন বাবা কারামাত তো দেখানো যায় না আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন চান নিজের খাস ওলিদের নিকট থেকে কিছু কারামাত ঘটিয়ে দেন ইনাদের দ্বারাই কিছু কারামাত ঘটিয়ে দেন হযরতে গেরামি হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া আলাইহির রহমা বলছেন যে বাবা যখন তোমাদের স্বপ্ন আছে কারামাত দেখবে তো বসো বসে থাকো বসে আছেন গরমের দিন আল্লাহু আকবার এখন যেটাকে আপনার কি বলে আমাদের মাজার
হুজুর সৈয়দী সরকার দুলহা মিয়া এবং হুজুর মাসরুর মিয়া আলাইহ রাহমাত ওয়া রিদওয়ান ইনারা আরাম করছেন এই মাজার শরীফের বাইরে যেটা মেইন গেট এই প্রাচীর তখন ছিল না হুজুর মোহাম্মদ হোসেন দুলহা মিয়া বললেন বাবা বসে থাকো যখন কারামাত দেখবে আল্লাহু আকবার অল্প সময় কেটে গেল সামনে খালি ছিল ন্যাশনাল রাস্তাটা ফাঁকা ছিল রোডের ওই পারছে একজন বেধর্মী মেয়ে একটা মেয়ে মানুষ যেটা মুসলিম নয় বেদিন ছিল গরমের দিন ছিল মেয়েটির মাথার উপরে দইয়ের একটা ডালি ছিল যাতে দই ভর্তি বোঝাই করা ছিল মেয়েটা যাচ্ছিল আল্লাহু আকবার কবিরা হযরতে মোহাম্মদ হোসেন উরফ দুলহা মিয়া আল্লাহ আল্লাহ নিজের খানকাহে হোসাইনিয়া কালিমিয়াতে বসে আল্লাহু আকবার নিজের নজরটা তুলছেন মেয়েটা হেঁটে যাচ্ছিল হুজুর দুলহা মিয়া শুধু একবার নজর তুলে ওই মেয়েটাকে তাকিয়ে দেখে নিলেন জোরে বলুন একবার দেখে নিলেন যেমনই দেখা ছিল নজরটা মোহাম্মদ হুসাইনের পড়েছে দুলহা মিয়ার পড়েছে হযরতে গেরামি হুজুর মোহাম্মদ হোসেন একবার নজর দেওয়াতে মেয়েটাকে কি হলো জানি না আল্লাহ আল্লাহ মেয়েটা নিজের মাথা থেকে দইয়ের ডালিখানা ফেলে দিল আর রাস্তা ফাঁকা ছিল সামনে পিছনে থেকে গাড়ি কোনো দিক থেকে আসছিল না মেয়েটা দৌড় দিয়ে রাস্তার ওই পার থেকে এই পারে এলো আল্লাহ আল্লাহ হুজুর দুলহা মিয়ার দরবারে এসে বসে গেল আর দুলহা মিয়াকে বল ও দুলহা মিয়া এতদিন যা হয়েছে যা করেছি ভুল করেছি বুঝতে পেরে গেছি আর দেরি করিয়েন না নবীর কলমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে নেন নবীর কলমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে নেন হুজুর মোহাম্মদ হোসেন উরফ দুলহা মিয়া মেয়েটিকে ওই লোকগুলোর সামনে বসে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন মুসলিমা হয়ে গেল গোলামে কলিমি ওই লোকগুলোকে বলছে বাবা কারামাত আর দেখবে তো হুজুর মোহাম্মদ হোসেন দুলহা মিয়াকে দিলহারের লোকগুলো বলতেছিল ইয়া সরকার দুলহা মিয়া আর কারামাত কি দেখবো জিনার একটা নজর দেওয়াতে বেধর্মী মেয়ে কদমে পড়ে মুসলমান হয়ে গেল এর থেকে বড় কারামাত আর কি দেখবো জোরে বলুন সুবহানাল্লাহ গোলামে কলিমি হুজুর সৈয়দী সরকার দুলহা মিয়া আলাইহির রহমা উনি মুহররমুল হারাম মাসের 27 তারিখে দুনিয়া থেকে পর্দা করেছেন এত বড় ভরা মজমাতে এই মাদ্রাসার একজন ভারপ্রাপ্ত সদস্য জনাব আব্দুল মাহবুব কলিমি সাহেব আপনাদেরকে আমার পূর্বে এক মিনিটের মধ্যে বহু কথা বলেছে এই মাদ্রাসার উন্নতির জন্য আপনাদের দানের বাদাউলাতে এই মাদ্রাসা কমিটি আলে নবীর নিগাহে কারামে বহু জায়গাও কিনেছেন কিছু দাতা জায়গাও দিয়েছেন আবার নতুন করে একটা স্কুলের ভিতর রাখা হয়েছে সাহিবে সাজ্জাদার অনুমতি নিয়ে মাদ্রাসার পিছনে জায়গা খরিদ করেছে আর এই 90টা ছেলে আল্লাহু আকবার হাফিজে কোরআন হবে এই এরাদা নিয়ে কমিটির লোক হোস্টেলের ব্যবস্থাও হুজুরের অনুমতি নিয়ে করেছেন এদেরকে তিন টাইম খাবার এবং দেখাশোনার দায়িত্ব হুজুরের অনুমতিতে কমিটির লোকেরা নিয়েছে আপনাদের সহযোগিতায় অল্প দিনের মধ্যে মাদ্রাসার উন্নতি কি আপনারা তা নিজের চোখে দেখতেছেন হযরতে গেরামী গোলামে কলিমি আজকে এই অল্প দু তিন বছরের মধ্যে নিজের চোখে দেখছেন গত বছর একজন হাফিজে কোরআন এই মাদ্রাসা হুজুর পীর ও মুর্শিদের নিগাহে কারামে একটা বাচ্চাকে 30 পারা কোরআনের হাফিজ বানিয়ে বের করা হয়েছে আজ সোনাই সোহাগা আলে নবীর উপস্থিতিতে একটা নয় দুইটা ছেলে 30 পারা কোরআনের হাফিজ হয়ে এই মাদ্রাসা থেকে বের হবে হযরতে গেরামি তো আমি বলতে চাইছিলাম আলে নবী মোহাম্মদ হোসেন উরফ দুলহা মিয়ার মহব্বতে একটা আশিক